হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত আটটার স্পেশাল জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমাদের যে সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ যে মক টেস্ট আমরা চালু করেছিলাম তার সেট নম্বর টোয়েন্টিতে এসে পৌঁছেছি এবং সেট নাম্বার টোয়েন্টিতে আজকে আমরা নতুন করে জিওগ্রাফি সাবজেক্টটিকে কিন্তু ইনক্লুড করছি অর্থাৎ পুরোনো বিষয়গুলোর পাশাপাশি তোমরা জিওগ্রাফির কোশ্চেন অ্যান্সারও আজকে থেকে কিন্তু এখানে পেয়ে যাবে তো আজকে সেটা প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো একটি করে প্রশ্ন এবং চারটে করে অপশন তোমরা পাবে এবং যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কিন্তু নিচে কমেন্টে এবং লাইভ চ্যাটে তোমরা সেটা জানাতে পারবে বলছে কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়েছিল তো আমরা জানি অলরেডি যে প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্যটি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে প্রথম একটি ভাষার ভিত্তিতে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া হয় তো সেই যে মাদ্রাজ এরিয়াটাই মাদ্রাজ এরিয়াটাকে তামিলনাড়ু হিসাবে নাম দেওয়া হয়েছে কবে কী হবে সঠিক উত্তর এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান নাম্বারে চোদ্দোই জানুয়ারি উনিশশো ঊনসত্তর এটা ঊনসত্তর হবে ঠিক আছে সিক্সটি নাইন হবে ঠিক আছে চোদ্দোই জানুয়ারি উনিশশো ঊনসত্তর নাইনটিন সিক্সটি নাইন ভারত সরকার উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি এই যে মাদ্রাস রাজ্য গঠন করেছিল এবং পরবর্তীকালে উনিশশো ঊনসত্তর সালে চোদ্দোই জানুয়ারি তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়েছিল তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন সিএন আন্নাদুরাই ঠিক আছে সি এন আন্নাদুরাই সময়টা ছিল নাইনটিন ঠিক আছে নেক্সট চলে আস প্রশ্ন নম্বর দুই বলছে চুম্বি উপত্যকা চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে অর্থাৎ বলতে হবে কোন দুটি দেশের সীমান্ত এরিয়াতে চুম্বি উপত্যকা রয়েছে সঠিক উত্তর হবে অপশন নাম্বারে সিকিম এবং ভুটান সিকিম হচ্ছে ভারতবর্ষের একটি অংশ অর্থাৎ ভারত এবং ভুটান বর্ডারে এই চুম্বি উপত্যকা কিন্তু রয়েছে এবং ভুটান এবং যেহেতু দেখো তিব্বত এখন বর্তমানে চীনের অন্তর্গত হয়ে গেছে ঠিক আছে চীনের অন্তর্গত হয়ে গেছে এবার সেই তিব্বতেরও কিছু অংশ কিন্তু সেখানে পাওয়া যায় অর্থাৎ এটা বলা যেতে পারে যে ভারত তিব্বত এবং ভুটান এই তিনটা দেশের মাঝখানে কিন্তু চুম্বি উপত্যকাটা রয়েছে নেক্সট আসবো প্রশ্ন নম্বর তিন তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কবে দেখো এই প্রশ্নটা কিন্তু এসএসসির যে গ্রুপ সি পরীক্ষাটা হয়েছিল তোমরা জানো লাস্ট টাইম যে পরীক্ষাটা ছিল সেখানে এই প্রশ্নটা দেওয়া হয়েছিল তো আমরা চেষ্টা করছি এই পুরোনো যেগুলো পরীক্ষাতে জিকে থেকে প্রশ্নগুলো এসে সেগুলোকে বিভিন্ন মক টেস্টে সেগুলো ইনক্লুড করা তোমাদের সুবিধার জন্যে তো তেলেঙ্গানা রাজ্যটি একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কবে তোমাদের জানার জন্য জানিয়ে দিই যে তেলেঙ্গানা রাজ্যটি কিন্তু আগে অন্ধ্রপ্রদেশের অংশ ছিল সেটাকে পরবর্তীতে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে যায় হায়দ্রাবাদ অংশটাকে পুরোটাকে নিয়ে তেলেঙ্গানা রাজ্যটা কিন্তু গঠিত হয় তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি পয়লা জুন দু তারিখে পয়লা জুন দু তারিখে তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে দু হাজার চোদ্দো সালের দোসরা জুন আত্মপ্রকাশ করে এক তারিখে আলাদা হয় এবং দুই তারিখে পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে এবং এটি ভারতের সব থেকে নবীনতম রাজ্য যার রাজধানী কিন্তু হায়দ্রাবাদ ঠিক আছে হায়দ্রাবাদ কিন্তু রাজধানী এবং আরও একটা প্রশ্ন রয়েছে অন্ধ্রপ্রদেশ সংক্রান্ত সেটা এখনই আলোচনা করব না নাম্বার চারে চলে আসবো নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি কর্কটক্রান্তি রেখা যে সমস্ত রাজ্যের উপর দিয়ে গিয়েছে তার মধ্যে গুজরাট রয়েছে রাজস্থান রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে এমপি লিখে রাখলাম মধ্যপ্রদেশ রয়েছে ছত্তিশগড় রয়েছে ঝাড়খণ্ড রয়েছে পশ্চিমবঙ্গ আমাদের ডাব্লু ওয়েস্ট বেঙ্গল রয়েছে ত্রিপুরা রয়েছে এবং মিজোরাম রয়েছে দেখো তোমরা পেয়ে যাবে যাদের যেই যেই নামগুলো আমরা বললাম মধ্যপ্রদেশ বললাম আছে ত্রিপুরা বললাম আছে মিজোরাম বললাম আছে কিন্তু উড়িষ্যা রাজ্যটা কিন্তু নেই অর্থাৎ উড়িষ্যার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা কিন্তু যায়নি কর্কটক্রান্তি রেখা বলতে কোনটাকে বোঝানো হয় যেটা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর বা নর্থ ঠিক আছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর বা নর্থ নাম্বার পাঁচে আসবো সিকিম ভারতের ফুল ফ্লেজ রাজ্য ঘোষিত হয়েছে কবে এই প্রশ্নটা আমরা এটাকে আলোচনা করেছি এটা আমরা সংবিধানের ক্লাসে আলোচনা করেছি সিকিম ভারতের ফুল ফ্লেজ রাজ্য হিসাবে কবে যুক্ত হয় বা কবে ঘোষিত হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি নাইনটিন সেভেন্টি ফাইভ বা উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ষোলোই মে ডেটটা তোমরা মনে রাখবে সিক্সটিনথ অফ মে ভারতীয় সংবিধানের ছত্রিশতম সংশোধনীতে ছত্রিশতম সংশোধনীতে এটা অন্তর্ভুক্ত হয় এবং সিকিম হচ্ছে ভারতের বাইশতম একটি রাজ্য বাইশতম রাজ্য ঠিক আছে ভারতে বর্তমান কটি রাজ্য রয়েছে নিচে কমেন্টে তোমরা প্রত্যেকে জানিয়ে দাও নবীনতম রাজ্য কোনটা জেনে গেলাম তেলেঙ্গানা সিকিম কত নম্বর রাজ্য বাইশতম প্রথম রাজ্য কোনটা সেটাও জানলাম অন্ধ্রপ্রদেশ বর্তমান রাজ্য কয়টি রয়েছে সেটা তোমরা নিচে কমেন্টে জানাও নাম্বার ছয় আসবো নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি হলো নবগঠিত বলতে যে তেলেঙ্গানাটা আলাদা হয়ে গেল তেলেঙ্গানা আলাদা হয়ে যাওয়ার পর যে অতিরিক্ত অংশটা বা যেই বাকি অংশটা অন্ধ্রপ্রদেশের কাছে থেকে গেল সেটা রাজধানীর নাম কি সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অমরাবতী যদিও প্রথমে দে মানে রাজ্য ভাগ হওয়ার পরেও হায়দ্রাবাদকেই বেশ কিছু সময়ের জন্য রাজধানী হিসেবে রাখা হয়েছিল পরবর্তীতে অমরাবতীকেই কিন্তু রাজধানী হিসাবে গ্রহণ করা হয় নাম্বার সেভেনে পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ কত তো আমরা জানি যে পৃথিবীর যে পার্টটা রয়েছে সেটাকে যদি আমরা চারটা সমানভাগে ভাগ করি এভাবে ঠিক আছে তাহলে এই যে মনে করো প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে তোমার টোয়েন্টি হচ্ছে তোমার স্থলভাগ এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে যদি একশো ধরে না হয় সেই একশোর মধ্যে ভারতের অংশ কত বা ভারত কতটা অংশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে সঠিক উত্তর হবে অপশান নাম্বারে প্রায় দুই দশমিক চার শতাংশ প্রায় দুই দশমিক চার শতাংশ পৃথিবীর মোট স্থলভাগের এই অংশটা হচ্ছে ভারতের কাছে রয়েছে এবং ভারত তার মধ্যে অধিকার করে রয়েছে জিরো পয়েন্ট সাতান্ন শতাংশ ঠিক আছে নেক্সট চলে আসবো নাম্বার এইটে দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো দ্রাঘিমা দ্রাঘিমা রেখা অক্ষরেখা ইত্যাদি আমরা কিন্তু জেনেছি তাই তো ইত্যাদি আমরা জেনেছি মূল মধ্যরেখা জেনেছি তারপর আমরা প্রধান যে মানে নিরক্ষরেখা জেনেছি তাহলে মূল মধ্যরেখার থেকে সমান্তরাল যেগুলো অর্ধবৃত্তাকার রেখা রয়েছে সেগুলোকে বলা হয়েছে একটা দ্রাগিমা রেখা এই যে দ্রাঘিমা রেখা এই যেগুলো দ্রাঘিমা রেখা এই দ্রাগিমার বিচারে ভারতের পূর্বতম অর্থাৎ সব থেকে পূর্ব দিকে অবস্থিত রাজ্যের নাম কি মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি অরুণাচল প্রদেশ এবং ভারতবর্ষের মধ্যে অরুণাচল প্রদেশেই কিন্তু সবচেয়ে প্রথম সূর্যোদয় দেখতে পাওয়া যায় এবং প্রসঙ্গতে কথাটা বলে রাখি যে সপ্তানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব দ্রাঘিমাতে কিন্তু এই অরুণাচল প্রদেশ অবস্থিত ঠিক আছে আশা করি এই পার্টটা আর কোনো অসুবিধা নেই নেক্সটে চলে আসবো প্রশ্ন নম্বর নয় জনসংখ্যার বিচারে জনসংখ্যার বিচারে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থানে কে রয়েছে চীন সেটা আমরা জানি এবার বলো আয়তনের হিসাবে ভারতের স্থান কত জনসংখ্যার বিচারে তো ভারত চীনের পরে প্রথমে চায়না রয়েছে তারপরে ভারত তাই তো তাহলে আয়তনের বিচারে ভারতের স্থান কত সঠিক উত্তর হবে সপ্তম অপশন নাম্বার সি সপ্তম রাশিয়ান ফেডারেশন বা যেটাকে বলা হচ্ছে সোভিয়েত রাশিয়া যেটা বর্তমান রাশিয়া সেটা এক নম্বরে তারপরে কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র চীন ব্রাজিল অস্ট্রেলিয়া তারপরে হচ্ছে ভারত ঠিক আছে নাম্বার দশে আসবো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ডের নামকরণ বা পুনর্নামকরণ হয়েছিল বা বলা যেতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজে এই দ্বীপ দুটোর বা দ্বীপপুঞ্জ দুটোর আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের নামকরণ করেছিলেন সেই নাম দুটো কি এই প্রশ্নটা বারংবার আসতে দেখা গেছে তোমরা এর আগে হয়তো এই প্রশ্নটা আমাদের এখানে প্র্যাকটিস তো সঠিক উত্তর হয়ে যাবে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ ঠিক আছে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ এবার চলে আসি প্রশ্ন আমার এগারোতে আবার ইতিহাস থেকে কিছু প্রশ্ন উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল কি হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কেরল কেরলে হয়েছিল উনিশশো সালে মোপালা বলতে বোঝায় কেরলের যে মালাবার অঞ্চলের মুসলিম কৃষক সম্প্রদায় তাদেরকে ঠিক আছে কেরলের মালাবারের মুসলিম কৃষক সম্প্রদায়কে বলা হয় এই বিদ্রোহে নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কুঞ্জাহা মোহাম্মদ হাজি আমি নামটা লিখে দিচ্ছি মোহাম্মদ হাজি ঠিক আছে তিনি ছিলেন অন্যতম এর প্রধান নেতা মোপালা সম্প্রদায়ের কৃষকরা বা কৃষকদের সঙ্গে হিন্দু ভূস্বামীদের সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি হয়েছিল একটি তৈরি এবং যার ফলে পরবর্তীতে কিন্তু পঞ্চাশ হাজার বিদ্রোহীকারীরা গ্রেপ্তার হয়েছিল কোথায় হয়েছিল কেরলে নাম্বার বারোতে তিতুমির কে ছিলেন তিতুমির কে ছিলেন বা তিতুমির বলা যেতে পারে কোন আন্দোলনের নেতা ছিলেন এটা এটা হচ্ছে এই যে দেখো এখানে এর নেতা যেহেতু বলা হয়েছে ওয়াহাবি আন্দোলনের নেতা ফরাজি আন্দোলনের নেতা সিপাহী বিদ্রোহের নেতা নাকি নীল বিদ্রোহের নেতা খুবই সহজ খুবই সোজাসাবটা একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বারে ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির যার পুরো নাম ছিল বা যার আসল নাম ছিল মীর নিসার আলী ঠিক আছে মীর নিসার আলী ছিল যার আসল নাম ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়েছিল অষ্টদশ শতকের দ্বিতীয় পর্বে ইসলাম ধর্মে শোধন করে সনাতনী সংস্কার ফিরিয়ে আনতে এই আন্দোলন শুরু হয় এবং সৈয়দ আহমেদের নেতৃত্বে ভারতে এই আন্দোলন বিস্তার লাভ করেছিল তিতুমিলের যে পরিচালনা ছিল তার পরিচালিত আন্দোলনের নাম ছিল সৈয়দ ই মোহাম্মদ এবং তিতুমিলের নেতৃত্বে এই আন্দোলন কৃষক আন্দোলনে পরবর্তীকালে পরিণত হয় তোমরা বাঁশের কেল্লার বিষয়টা তো প্রত্যেকেই জানো নাম্বার তেরো ব্রিটিশদের বিরুদ্ধে উলগুলান উপজাতির বিদ্রোহ তোমরা সাঁওতাল দেখেছো হুন্ডা দেখেছো মোপালা দেখেছো উলগুলান দেখেছো উলগুলান এখন নামটা দেখছো সন্দীপ বিদ্রোহ আছে প্রত্যেকটা উপজাতি বিদ্রোহ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ব্রিটিশদের বিরুদ্ধে উলগুলান উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল যার দ্বারা তিনি কে কী হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি বিরসা মুন্ডা ঠিক আছে বীরসা মুন্ডা উলগুলান বিদ্রোহ অনেক জায়গায় তোমরা কিন্তু এটা পাবে বিরসা মুন্ডা তো এই যে দেখো সাঁওতালি বিদ্রোহ বা মুন্ডা বিদ্রোহের যে বিশিষ্ট নেতারা রয়েছিলো যেমন সিধু কানহু এদের যে নাম এদের প্রত্যেকটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে কোন যুদ্ধের সঙ্গে সরি কোন বিদ্রোহের সঙ্গে কে সংযুক্ত নাম্বার চোদ্দ ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ভিল ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ছোটনাগপুর সিংভূম সাঁতরা নাকি খানদেশ এলাকায় ভিল বিদ্রোহ সংগঠিত হয়েছিল খানদেশ এলাকাতে সময়কালটা ছিল আঠারোশো থেকে আঠারোশো এই সময়ের মধ্যে ভিল উপজাতির বিরুদ্ধে সূচনা হয় ভিল উপজাতির লোকেরা মূলত বসবাস করতো মহারাষ্ট্রের খানদেশ অঞ্চলে তার মানে একটা কোথায় হয়েছিল মহারাষ্ট্র রাজ্য নামটা দিয়ে দিতে পারে কিন্তু কখনো কখনো ঠিক আছে সেটা কিন্তু ভালো করে দেখবে মহারাষ্ট্রের খানদেশ অঞ্চলে এই অঞ্চলের শাসন ক্ষমতা ইংরেজদের ওপর অর্পিত হওয়ার পরেই ভূমি রাজস্ব ব্যবস্থার সূচনা হয় এবং রাজস্ব আদায়ের জন্য ভিলদের ওপর অকথ্য অত্যাচার শুরু হয় যার জন্যে পরবর্তীতে তারা বিদ্রোহের পথ বেছে নেন নাম্বার পনেরো কী রয়েছে কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহ বলতো কোন অঞ্চলকে দামিন ই কোহ নাম দিয়েছিল দেখো ধলভূম পালামও রাজমহল পাহাড় নাকি হাজারিবাগ সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি রাজমহল পাহাড় লর্ড কর্নওয়ালিসের আমলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার পর জমিদার এবং কোম্পানির মিলিত নিপীড়ন এবং রাজস্ব আদায়ের জন্য যে প্রজাদের উপর বিশেষত সাঁওতালদের উপর যে অকথ্য অত্যাচার এবং তাদের বাধ্য করা হয়েছিল তাদের নিজেদের বাসস্থানকে ছেড়ে অন্য অন্যত্র চলে যাওয়ার জন্য তাদের তারা পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদের একাংশ অঞ্চলে বসবাস কাজ শুরু করে বা বসবাস শুরু করে এই অঞ্চলকে তারা নাম দেয় দামিনী কুহ যার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ ঠিক আছে দামিনী কুহ মানে হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ নেক্সট আসবে নাম্বার ষোলো বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন দুদুমিয়া তিতুমির হাজি শরীয় উল্লা নাকি সৈয়দ আহমেদ দেখো আজকে বেশিরভাগই ওই উপজাতি বিদ্রোহ আন্দোলন ইত্যাদি নিয়ে রাখা হয়েছে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি তিতুমির বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন তিতুমির যার প্রকৃত নাম আমরা জানলাম মীর নিসার আলী বাংলার তারিকা ই মোহাম্মদিয়া বা ওয়াহাবি আন্দোলন তিতুমিরের নেতৃত্বে নদিয়া যশোর এবং চব্বিশ পরগনা রাজনায় সক্রিয় ছিল নাম্বার সতেরোতে আসি সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো পঞ্চান্ন সাতান্ন উনষাট নাকি একাত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ আঠেরোশো পঞ্চান্ন এবং সিধু এবং কানু ছিলেন এই আন্দোলনের অন্যতম প্রধান নেতা নাম্বার আঠারো ভারতের নীল বিদ্রোহ ঘটে কোন বছর দেখো যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি তারা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো আর জিএম এডুকেশান লিখে সার্চ করবে আর জিএম এডুকেশান অফিসিয়াল তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমরা নিচে কিন্তু লিঙ্কও পাবে আমাদের এই ভিডিওর লিঙ্ক রয়েছে ভিডিওর নিচে ডিসক্রিপশানে তোমরা সেখান থেকে জয়েন হতে পারো তো বাংলা নীল বিদ্রোহ ঘটেছিল কোন বছর আঠেরোশো ঊনষাট ষাট তেষট্টি নাকি উনসত্তর উত্তর কী হবে নীল বিদ্রোহ ঘটেছিল আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে ঊনবিংশ শতকের মধ্যভাগে নীলকর সাহেবদের বিরুদ্ধে শোষণ নিপীড়ন ইত্যাদির বিরুদ্ধে কিন্তু নীল বিদ্রোহ সংগঠিত হয় যশোর নদীয়া থেকে এই আন্দোলন দ্রুত বাংলার চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে কিন্তু এই আন্দোলন একটি জাতীয় স্তরের রূপ নেয় এবং এই আন্দোলনের একটি বিখ্যাত বা উল্লেখযোগ্য নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস ঠিক আছে নেক্সট আসবো প্রশ্ন নম্বর উনিশ সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় গভর্নর জেনারেল কে ছিলেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সতীদাহ প্রথা কার সময় বাতিল হয় আঠেরোশো উনত্রিশ সালে হয় রাজা রামমোহন রায়ের উদ্যোগে হয় সেটা আমরা জানি কিন্তু সেই সময়কার গভর্নর জেনারেল কে ছিলেন দায়িত্বপ্রাপ্ত গভর্নর জেনারেল সেই সময় কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন নাম্বারে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এবং আজকের সেটা শেষ প্রশ্ন তোমাদের জন্য প্রশ্ন কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথ ব্যবস্থার সূচনা হয় লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস লর্ড ক্যানিং নাকি লর্ড ডালহোসি সঠিকত্ব যেটা হবে তোমরা নিচে কমেন্টে জানাবে এবং কুড়িতে তোমরা স্কোর কত করতে পারলে সেটাও তোমরা জানিও এবং যারা টেলিগ্রামে এখনও যুক্ত হওনি তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে নিচে লিঙ্ক রয়েছে এবং তার পাশাপাশি তোমরা টেলিগ্রামে সার্চ করবে আর জি এম এডুকেশন অফিসিয়াল যুক্ত হয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ